6 আগস্ট সকাল 10টার সময় স্থানীয় জেলা বিএনপি নেতার নেতৃত্বে বরগুনা জেলার বেতাগী পৌরসভার 8 নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিঠুর ব্যবসা প্রতিষ্ঠান মিঠু সাউন্ড অ্যান্ড ইলেকট্রনিক্স নামের দোকানটি ভাঙচুর ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। ওনার অন্য ব্যবসা প্রতিষ্ঠান সীমা ডেকোরেটর এর গোডাউন ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে বিএনপির সন্ত্রাসী বাহিনী। শুধু এখানেই শেষ নয়, এরপর ওনার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে নগদ টাকা, গহনা ও দামি আসবাবপত্র, এমনকি টিভি, ফ্রিজ ও সিলিং ফ্যানটাও খুলে নিয়ে যায় তারা। আনুমানিক 60-70 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে মিঠুকে নিঃস্ব করে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা। থানায় এই ব্যাপারে অভিযোগ করলে পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা। পুরো পরিবার এখন পালিয়ে বেড়াচ্ছে। এই তাহলে ছাত্রদের নতুন বাংলাদেশের নমুনা, এই সাম্যের কথাই বলেছিল বাংলাদেশের নতুন সরকারেরা। অথচ অপরাধীদের বিচার না করে উল্টো নির্যাতিত আওয়ামী লীগ নেতাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। অদ্ভুত উটের পিঠে চলছে দেশ।